মেজমাসির কাজ মানে বাৎসরিক যে কাজ কমপ্লিট করার পর আমরা এসেছিলাম গঙ্গা স্নান করতে। তো সেখানটায় গঙ্গা স্নান করার পরে ঘরে গিয়ে আরও কিছু কাজ ছিল যেগুলো কমপ্লিট করলাম। তো আমরা মালদার গঙ্গা বলতে ফারাক্কা যে গঙ্গা সেখানটায় বেশ মালদা থেকে অনেকটা সময় লাগে বলে আমরা সেখানে না গিয়ে শোদলাপুর মালদার একটি জায়গা যেটা মালদার শ্মশান ঘাট বলা হয় সেখানে এক ফালি গঙ্গা খাল বয়ে গেছে। তো সেখানেই মালদাবাসী আসে গঙ্গা স্নান করতে। তো আমরাও এলাম আর তোমাদেরকে দেখালাম সেই শাপলা ফুলের মানে পুকুর ভর্তি শাপলা ফুল। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো শোদলাপুরের এই পারে এটা হচ্ছে একটা মন্দির, মা গঙ্গার মন্দির। মা গঙ্গার মন্দিরে আমরা পুজো করব, কিন্তু তার আগে স্নান করে নেব। তবে আমি মেয়ে স্নান করে এসেছি, সোনাইও স্নান করে এসেছে, করবে দুই মেসো এবং দুই মাসি। আর ওই যে ওই পারে দেখছো মন্দির, ওই মন্দিরটাতেই আমরা যাব পরে, এবং ওইটাই হচ্ছে শোদলাপুরের আসল মন্দির। তো বন্ধুরা মাসিদের অলরেডি স্নান করার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে, আর আমি এদিকে একটু চারিদিকের ভিউজটা তোমাদের দেখাচ্ছি এবং এখানকার সম্বন্ধে একটু বলছি। মালদার এই শোদলাপুর জায়গাটা বহু পুরনো জায়গা, এবং মালদাবাসীদের শ্মশান বলতে এই শোদলাপুরই হচ্ছে শ্মশান। ওই যে দেখছো আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই পাড়টাতে ওই কোনার দিকটাতেই হচ্ছে শ্মশান ঘাট। শ্মশানের মানুষ কাজকর্ম শেষ করে ওইখানে স্নান করে। তারপরে বিশেষ করে শোদলাপুরে আমাদের আসার উদ্দেশ্য ছিল গঙ্গা স্নান করা, আর তার সাথে উদ্দেশ্য ছিল হাতি পায়া লুচি খাওয়ার জন্য। তো হাতি পায়া লুচিটা কী সেটা হয়তো তোমরা নতুন নাম শুনছো, তো চলো সেটাও তোমাদের দেখাবো। তো মাসিদের অলরেডি স্নান করা হয়ে গেছে এবং মাসিরা ওখানে বটগাছে মহাদেবের কাছে জল দিল, মন্দিরে এসে পুজো করলো, সব জায়গায় পুজো করছে, এবং আমরা তাদের জামা কাপড় জুতো পাহারা দিচ্ছি। আর এই জায়গাটা খুব একটা ডেভেলপড হয়নি, তবে স্নান করার পরে একটা সুন্দর জায়গা আছে, মানে বাথরুমের মতন যেখানটায় কাপড় টাপড় ছাড়া যায়। প্রথমে একটা ছিল আমি দিলাম, সেইটা পরিয়ে দিল। তো মেয়ের হাত দিয়ে প্রণামি দেওয়ার জন্য আমি মন্দিরে দিয়েছিলাম, তো সেখানটায় মেয়েকে এইভাবে তিলক কেটে দিয়েছে আর ও তো ভীষণ খুশি। তো চলো এবার আমরা যাব ওই পারে। এই যে বন্ধুরা দেখো হাতি পায়া লুচি। হাতি পায়া লুচির অর্থই হচ্ছে যে হাতির মতন পা। এখন মনে হচ্ছে লুচিগুলো আরেকটু ছোটো ছোটো হয়ে গেছে, কিন্তু এর আগে ছিল আরও বিশাল বড়। তো দেখো কত বড় একখানা করে লুচি, আর সুন্দর ফোলেও, এত সুন্দর ফোলে আর খেতে কিন্তু তার থেকেও টেস্টি। তো এই শ্মশান ঘাটে বা এই শোদলাপুর বিশেষ করে শ্মশান ঘাটের জন্য বিখ্যাত, শ্মশানের জন্য বিখ্যাত, আর তার সাথে আছে এই হাতি পায়া লুচি। শ্মশানে কেউ আসুক আর না আসুক, এই হাতি পায়া লুচি খেতে এখানে সবাই ভিড় করে। তো চলো তোমাদেরকে একটু আমি মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই, পরে এসে খাবো। এবং এইটা কেজি দরে বিক্রি হয়, কী করে কেজি দরে বিক্রি হয় সেটাও তোমাদের সাথে বলবো। তো রাস্তা থেকে এটা বেশ নিচু, মানে আমরা ছিলাম বাঁধের ওপর, বাঁধ থেকে আস্তে আস্তে করে নিচে নামলাম গঙ্গা ঘাটের দিকে। আর এটা দেখো বেশ পুরনো একটা কিন্তু বাড়ি, এখানে এখন লোকজন থাকে না, তবে এই যে এই প্রাণীগুলো থাকে, গরু ছাগল এরা থাকে। এই বাড়িটা সম্বন্ধে তেমন বিশেষ কিছু জানিনি বা জানাতেও তোমাদের পারবো না, তবে এই যে দেখছো এইগুলো হচ্ছে অনেক পুরনো দোকান, মানে শোদলাপুরে আসলেই এই দোকানগুলোতেই সবাই স্নান করে গঙ্গা মানে শ্মশান কাজে শ্মশান ঘাটের কাজ কমপ্লিট করে স্নান গঙ্গায় স্নান করে এখানে সবাই মিষ্টিমুখ করতো, খেত টেতো, তারপরে সবাই যে যার বাড়িতে যেত। বন্ধুরা শোদলাপুর হচ্ছে মাল
মালদা শহর থেকে একদম অপর এক মানে একদম শেষে, মালদার শেষ প্রান্তে। তো সেই কারণেই এখানে যখন আসতো সবাই মানে মৃত ব্যক্তিদের নিয়ে শ্মশানের কাজ কৃতকার্য কমপ্লিট করতে, তখন কিন্তু আগে তো এখন তো গাড়ি টাড়ি হয়েছে, তখন গাড়ি ছিল না, তখন ছিল কাঁধেই ভরসা। তো আসতো যে বেশ অনেকটা দূর, এবং এসে তাদের জন্য এখানে খাবারের একটা সুবন্দোবস্ত ছিল। আর এই হচ্ছে মন্দির। এই মন্দিরে তোমরা দেখলে মন্দির মানে এখন বন্ধ আছে, অ্যাকচুয়ালি এটা তো আমরা একদম দুপুরবেলা এসেছি, তো এটা এখন বন্ধ আছে মন্দির। আর এই এই যে মহাদেবের মন্দির, এটাও কিন্তু এখন বন্ধ আছে। তো চলো তোমরা একটুখানি দেখো ঘুরে ঘুরে। আর দেখো এই পার থেকে দেখাচ্ছে আমি ওইখানে ওই ঘাটটাতে কিন্তু আমরা ছিলাম, ওখানে স্নান করতাম। আগে এই ঘাটেই সবাই স্নান করতো, এখন নতুন করে আবার ওই ঘাটটা হয়েছে, তো ওই ঘাটেই এখন সবাই স্নান করতে চাই। তো চলো এবার ওপর থেকে মানে মাসিরা আমাদেরকে ডাকছে। তো ব্যাস এই মন্দির, এছাড়া আর তেমন কিছু বিশেষ এখানে নেই। এখানটায় তুলসী মঞ্চ ছিল বোধ হয়, এখন সবাই মন্দিরে পুজো করে এখানটায় ধূপকাঠি দেয়। তো কিছুক্ষণ আগে আসলে আমরা হয়তো মন্দিরে প্রবেশ করতে পারতাম, কিন্তু এখন দুপুরবেলা একদম সব তালা বন্ধ করে দিয়েছে। তো চলো আমরা এবার যাবো গিয়ে ওখানে হাতিপায়া লুচি খাবো। তো হাতিপায়া লুচির একটা বিশেষত্ব হচ্ছে বন্ধুরা, যে এখানে কেজি দরে বিক্রি হয়। কেজি দরে বিক্রি হয় বলতে 100 টাকা করে কেজি, লুচি 100 টাকা কেজি, তার সাথে হচ্ছে তরকারি 100 টাকা কেজি, আর তার সাথে হচ্ছে বিশেষত্ব বোঁদে। এটা মালদারই বলতে পারো, আমি জানি না এই খাওয়াটা অন্য জায়গায় আছে কি না, লুচি দিয়ে বোঁদে। তো লুচি বোঁদেটাও হচ্ছে 100 টাকা কেজি। তো যখনই যারা আসে, অনেকজন মিলে আসে, তো 1 কিলো 1.5 কিলো বা 2 কিলো করে কিনে একটা ঝুড়িতে, এই যে ঝুড়িতে লুচি তরকারি বোঁদে এভাবে রেখে দেবে। এইটা হচ্ছে আমাদের জন্য এখানটায় রাখা আছে, এবার ওরাই পরিবেশন করবে। তো দেখো আমি লুচিটা দেখাচ্ছি তোমাদের, খেতেও তেমন নরম হয় আর টেস্টি হয়। তোমরা যদি কেউ মালদাতে কোনো সময় ঘুরতে আসো, তাহলে এইটা মিস কিন্তু কোনো দিন করবে না, বলবে সদলাপুর যাব, টোটো অটো গাড়ি রিজার্ভ করে আসতে পারো শুধুমাত্র এই হাতিপায়া লুচি খাওয়ার জন্য। তো ওইদিকে মাসিরা বসেছে, এদিকে আমরা বসেছি, আর খেতে কী যে টেস্টি! আমার আমি তো খেয়েছি অনেক, তবে মেয়ে কোনোদিনও খাইনি বলে মেয়েকে খাওয়ানোর জন্যই এনেছিলাম এই হাতিপায়া লুচি। সব 100 টাকা করে কিলো, বোদেও 100, তরকারি 100 আর লুচি 100। আচ্ছা আপনারা ওজন করে করে দেন, তাই তারপরে বন্ধুরা এটা ঠিক তার পরের দিন, পরের দিন মাসিদের বাড়িতেই ছিল মৎস্য খাওয়ার একটা ব্যাপার। দুদিন ধরে তো নিরামিষ খাওয়া হয়েছিলই, তো মাসিদের যে নিয়মটা ভঙ্গ করতে হবে ওনারা যে পালন করলেন, তো সেখানটায় আমরা নিমন্ত্রণ ছিলাম। এই এই হচ্ছে একটা আমার মাসি মেশো, তো আমি একটু ক্যাপচার করে রাখলাম যে এই যে আমাদের, আমি মাঝে মধ্যে বলি কে কখন আছে আর কে কখন নেই। তো এখানটায় আমাদের ভাই বোনদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, তো এখানটায় রান্না সব কিছু অর্ডার করেই আনা হয়েছিল। তো দেখলে তোমরা ভাত, ওখানটায় ডাল মানে ভেজ ডাল, আর এই কন্টেনারগুলোতে রান্না করা আছে। এর মধ্যে আছে, একটাতে আছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, এই যে, আর তার সাথে ছিল হচ্ছে কাতলা মাছের ঝোল, চাটনি, পাঁপড় ভাজা, এখানে ছিল আলু চিপস ছিল, ছিল হচ্ছে দই মিষ্টি। তো দই মিষ্টি সকালবেলা গেছিলাম আমি আর মেশো আনতে বাজারে, আর মেয়েও রেডি হয়ে গেছে, একটা জামাকাপড় সুতির জামাই পরিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর এই হচ্ছে আমার ছোটো মাসি আর ছোটো মেশো। তো এবার যেটা নিয়ম আছে যে মেজমাসির জন্য খাবার একটুখানি দিয়ে আসতে হবে, তো ছোটো মাসির মেয়ে, এটা ছোটো মাসির ছোটো মেয়ে,
তো ওনারা ছাদে গেলেন খাবারটা দিতে, এবং তার সাথে আমার মেয়েও গেছিল পেছনে পেছনে ক্যামেরা নিয়ে, কারণ বললো যে আমি একটু তাহলে ভিডিও করে আনি। বললাম যে হ্যাঁ যা, তো সেই জন্য গেছিলো। তো দেখো মেজমাসিকে মাসিরাই খাবার মানে দান করছে। সত্যি মেজ, তুমি যেখানেই থেকো শান্তিতে থেকো, চির শান্তিতে থেকো। তুমি চলে যাওয়াতে আমাদের মাথার একখানা ছাদ চলে গেছে। আমার মা বাবা ছিল না, তো উনি ছিলেন মা বাবার মতন। এই মাসিদের মা বাবার মতনই উনি মানুষ করেছেন, বিয়ে থা দিয়েছেন, বিয়ের পরেও মা বাবার যে দায়িত্ব সম্পূর্ণটাই উনি পালন করেছিলেন। আর সত্যি বলছি, মাসিদের সাথে সাথে আমরা ছেলেমেয়েরাও মা হারা হয়েছি মেজমাসির চলে যাওয়াতে। আর ইনি হচ্ছেন আমার এক মামা। তো এই অনেকেই এসেছিলেন আর আমি সেই কারণেই ক্যাপচার করিনি। তোমরা জানো এর আগেও বলেছি যে কে পছন্দ করে কে পছন্দ করে না, করবে না, তো ঠিক নেই, সেজন্য আর ক্যাপচার করিনি কাউকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই আর শেষ করবো। তোমরাও আমার মেজমাসির জন্য প্রার্থনা করো যাতে উনি যেখানেই থাকুক চির শান্তিতে থাকে, আর ওনার জীবনে যে এত বড় স্যাক্রিফাইস করে গেছেন সেটা যেন অটুট থাকে, বনে বনে মিল থাকে, বনের ছেলেমেয়েরাও যেন সবার সাথে সবার মিল বন্ধনে সবাই আবদ্ধ থাকে। ওনার এটাই ছিল শেষ চেষ্টা, যেন সবাই মিলেমিশে থাকে। তো বন্ধুরা নমস্কার। আর আরেকটা কথা বলি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে আপনি ফ্যামিলি রিলেশনের মধ্যে, বন্ধু বান্ধব বা অন্য কোনো অ্যাপে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা নমস্কার।